হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো রিসেন্টলি আমার একটা ব্লগে আমার একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল যে ডালাসের ফিশ মার্কেটের উপর আমি যেন একটা ব্লগ বানাই এবং যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমরা এরকম একটা ফিশ মার্কেটে এসেছি, তো সেজন্য ভাবলাম আমি এই মার্কেটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। অ্যাকচুয়ালি এখানে কিন্তু অনেক এইরকম ফিশ মার্কেট আছে, বাট আমরা করি কি, যে উইকেন্ডেতে আমাদের যেরকম টাইপের মাছ নেওয়ার প্ল্যান থাকে আমরা সেই উইকেন্ডেতে সেই মার্কেটগুলোতে চলে আসি। তো আজকে আমাদের কিছু সামুদ্রিক ফিশ বলতে পারো সেই রকম নেওয়ার প্ল্যান আছে, তো সেই জন্য এই উইকেন্ডেতে আমরা এই মার্কেটটায় চলে এসেছি। তো এই ফিশের সেকশনটাতেই দাঁড়িয়ে আছি। তো আজকে আমরা যে মার্কেটটায় এসেছি সেটার নাম হচ্ছে এইচ মার্ট। এটা অ্যাকচুয়ালি একটা কোরিয়ান মার্কেট। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো যে আমরা এখান থেকে কী কী ফিশ নিচ্ছি আর এই ফিশ মার্কেটটাতে কী কী ফিশ পাওয়া যায়। অ্যাকচুয়ালি রাজ এখানে, যেহেতু উইকেন্ড তো সেজন্য ভীষণই ভিড় আছে, আর রাজ অলরেডি এখানে ফিশ নেবার জন্য দাঁড়িয়ে পড়েছে। তো আজকে আমরা বেশ কিছু ফিশ নেব। তো তোমাদেরকে প্রথমেই দেখাই যে এখানে কী কী ধরনের ফিশ আছে। তো এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফিশের কাউন্টার। আর এইভাবে এখানে সমস্ত রকম ফিশগুলোকে ডিসপ্লে করে দেওয়া থাকে। এখানে এখন বাফেলো ফিশ দেখতে পাচ্ছ, তার পাশেই রয়েছে মিল্ক ফিশ, এবং দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মাছের পাশেই কিন্তু দামগুলোও মেনশন করে দেওয়া আছে। আর এখানে যে পম্পলেটগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু দারুণ হয়, মানে খুবই সুস্বাদু বলতে পারো। আর পম্পলেটের মতো আরেক ধরনের ইয়েলো পম্পলেট, এই যে এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো পম্পলেট, তার পাশেই রয়েছে ম্যাকরেল। তো এইখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছগুলো তোমরা পেয়ে যাবে। এখানে যে সমস্ত ফিশগুলো ডিসপ্লে করে দেওয়া আছে তার মধ্যে থেকে যে যে ফিশগুলো তোমার পছন্দ হবে, তো এদের কাউন্টারে যারা থাকেন তাদেরকে বললে তারাই কিন্তু সেই ফিশটাই তোমাকে দেবেন। তো এটা আমার খুব ভালো লাগে, কারণ নিজে দেখে পছন্দ করে এখানে ফিশগুলোকে নেওয়া যায়। আর ইভেন এদের কাউন্টারে কিন্তু ফিশগুলো তোমরা যদি চাও তোমরা তো গোটা নিতেই পারো, আর যদি এদেরকে বলো তাহলে কিন্তু এরা একদম কাট করে ক্লিন করে তারপরেই তোমাকে সেটা দেবে। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত রকমের মাছ এখানে পাওয়া যায়। কড, স্যামন, ইয়েলো পম্পলেট, পম্পলেট, ভেটকি, এই ধরনের সামুদ্রিক মাছগুলো তোমরা এখানে পেয়ে যাবে। ইভেন ফার্স্ট টাইম আমি যখন এই মার্কেটটায় যাই এখানে এমন অনেক নতুন নতুন মাছ দেখেছিলাম যেগুলো আগে আমি কখনো দেখিনি। আর আমার হাজব্যান্ড যেহেতু মাছ খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য এখান থেকে বেশ কিছু মাছ আমি ফার্স্ট টাইম নিয়ে এসে ট্রাই করেছি ইউটিউব থেকে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেমন হোল ফিশও পাওয়া যায়, তেমন কিন্তু তেলাপিয়া ফিলেট, স্যামন ফিলেট, এই রকমের ফিলেট করেও তোমরা যদি চাও তোমরা সেগুলোকে নিতে পারো। তো এখন আমরা চলে এসেছি শ্রিম্পের সেকশনটায়। এখানে কিন্তু অনেক ধরনেরই চিংড়ি মাছ পাওয়া যায়, আর এই উইকেন্ডেতে আমাদের চিংড়ি মাছ নেওয়ার প্ল্যান আছে। তো আমরা যখনই চিংড়ি মাছ নিই আমরা কিন্তু এই মার্কেটটা থেকেই চিংড়ি মাছ নিই, কারণ এখানের মাছগুলো খুব ভালো হয়, একদম ফ্রেশও হয়। তো এখন রাজ এই চিংড়ি মাছটা অর্ডার করছে। তো এরপর আমরা নেব স্যামন ফিলেট। তবে দেখো এখানে অনেকগুলো স্যামন ফিলেট রাখা রয়েছে, এর মধ্যে থেকে আমাদের যেটা পছন্দ হলো সেটাই আমরা অর্ডার করে দিলাম। মার্কেটটার একটা অংশে কিন্তু কিছু লাইভ ফিশও পাওয়া যায়, যেমন লবস্টার, তেলাপিয়া, কাঁকড়া, তো দেখতেই পাচ্ছ এখানে তোমরা। তো এখান থেকে তোমরা চাইলে এই লাইভ ফিশগুলোও কিন্তু কিনতে পারো। এই মার্কেটের একটা অংশে কিন্তু কিছু ফ্রোজেন সি ফিশও পাওয়া যায়, সেগুলো সবই প্যাকেট করা অবস্থাতে পাওয়া যায় এবং তোমরা চাইলে কিন্তু এখান থেকে সেগুলোও নিতে পারো। তো
আজকে আমরা যে মার্কেটে এসেছিলাম সেটা বেসিক্যালি হচ্ছে সি ফুডের মার্কেট, আর এখানে সি ফিশগুলোই খুব ভালো পাওয়া যায়। তবে দেশীয় মাছ যদি তোমরা খোঁজ করো ডালাসে, তাহলে বলতে পারি যে এখানে কিছু বাংলাদেশি মার্কেট আছে যেখানে রুই, কাতলা, মাগুর এই ধরনের মাছগুলো খুব ভালো পাওয়া যায়, ইভেন হিলসাও খুব ভালো পাওয়া যায়। অলরেডি আমার চ্যানেলে এসে সেই মার্কেটটার উপর একটা ভিডিও আছে, আমি সেটা ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সাথে থেকো।